ভুল করছো মা, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো, আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয় তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চল তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো এসো। তোরা কতটুকু জানিস চলে, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। সেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিই, আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, সে কোনোদিন একটা কথা বলতে পারবে না, কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নি, আমাকে তোরা ছুটি দে বাবা। দরজা খুলো মা। জড়ো সড়ো হয়ে তা না বরের হাত ধরে বাড়িতে ঢুকলো যেন চৌরঙ্গি পাড়ার মেমসাই। যা বলেছ খ্যাংত দিদি। এই দেখো আমাদের চিমটি কাটলে আমরা যেন উপ করি না, আর একে দেখো চিমটি কাটলে। আগে বউকে খেতে দাও, পরে এসে আবার তামাশা করো। এসো গো বউ খাবে এসো। কানা খোড়ার একগুণ বা কথাই বলে, এদিক নেই তো ঝাড় গুণ আছে। না বাবু খাবে তো খাও, নাহলে কে তোমার জন্য বস থাকবে? এসো যে এখনো দরজা খুলেনি না, আর আজ রাত্রের মধ্যে খুলবেন বলেও তো মনে হয় না। শ্যামলীকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম রে। জানি দাদা, বাড়ির একতলা থেকে তেতলা পর্যন্ত আত্মীয় স্বজন ছিঁচাকর সকলের বুদ্ধিতে চলছে কানাগানি,
সবাইকে দেখি তোমার আর বউতির প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য আমি যতটা সহজভাবে বলছি তারা ঠিক ততটা সহজভাবে বলছে না। দাদা, আমি খেলোয়াড় লোক, দুমদুম করে চলি, হড়বড় করে কথা বলি, কাজকর্ম কিছু করি না। তুমি বকো, মা বকেন, শিশুদাও বকে, বিয়ে করলে হয়তো বউও বকবে, আমার কাছে আর কোনো কৈফিয়ত প্রয়োজন নেই। আর আমি সইতে পারছি না, শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, যেমন করেই হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে। কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা, সে যা একবার করবে বলে স্থির করে বসে, হাজার অনুরোধ তাকে তো টলানো যাবে না মাসিমা। তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে, আর আমি মা হয়ে তাই সহ্য করব। শিশির, তুই তোর ভাইয়ের মতো, তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। কি খবর? অনিল, তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি। তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি? ছেড়ে দিয়েছি, এ কথা বলে নি তো। তাহলে এগুলো কি? এগুলো প্রবলেমস অফ দ্য ডেফ অ্যান্ড ডাম, মানে হাবা কাটার সমস্যা। হ্যাঁ রে অনিল, তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস? কেন, কি অপরাধ? মানে অনিল, না না, আমাকে বুঝিয়ে দাও। দেখ অনিল, মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে, তোর স্ত্রী, মানে একটা 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 হাবা কালা, তাই না? কিন্তু দেখ শিশির, তারও মন আছে, আত্মা আছে, আরো দশজনের মতো। সেও তার ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ অভাব অভিযোগ সবকিছু অনুভব করতে পারে। তাহলে তার স্ত্রী হবার, প্রণয়নী হবার, সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস? মানি রে, তো সব কথা মানি। তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না? ভেবে দেখেছি শিশির, কিন্তু কি করবো বল, ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই। ভগবানের